নমস্কার এবং সুপ্রভাত আমার আপনার জনেরা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি রুদ্রবার্তা সকালের বার্তা মনে হচ্ছে আপনাদের সামনে আসা কোনো বিষয় নিয়ে ভাবার জন্য আজকের বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করি সেটা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন অথবা ডিসলাইক করে চলে যাবেন শুধু শুধু চলে যাবেন আর একটা কথা বলি আপনাদের সেটা হচ্ছে কমেন্টস করে জানাবেন ম্যাম ঠিক ছিলাম কি ভুল আর শেষে বলি আমার চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার কর্তব্য হচ্ছে আর বলা বলা জানাটাই পড়ার জন্য কারণ আপনি আমার আপত্জন চলো শুরু করা যাও আজকের সকালই বর্ত নমস্কার রুদ্ধ আপনাকে স্বাগত জানাই রুদ্ধ মানেই সোজা কথা সোজাভাবে এখানে সবকিছুই পারেন আন শুরু হলো রুদ্ধ বার্তা রক্তাক্ত জেনইউ জেএনইউ মানে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি জওহরলাল নেহেরু মানেই হচ্ছেন সেই ব্যক্তি যার জন্যে গোটা ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ খণ্ডিত হয়েছিল তার আর মোহাম্মদ আলী জিন্নার দুজনের প্রধানমন্ত্রীত্ব লোভ আর মোহনদাস করমচাঁদ গান্ধীর পরোক্ষ মদত ধর্মীয় ভিত্তিতে ভাগ হয়ে যায় গোটা ভারতবর্ষ আই সম্পত্তি থেকে শুরু করে সমস্ত কিছু টেনে নেওয়া এবং যে জওয়ার মানে আমাদের সকলের প্রিয় আরাধ্য নেতাজি সুভাষচন্দ্র বোসকে দেশে ঢুকতে না দেওয়ার মতো কথা বলা অপরাধী বন্দী হিসেবে বলা এইসব করা জওহরলাল নেহেরু তারই ইউনিভার্স তার নামে ইউনিভার্সিটি জওয়াহরলাল নেহেরু ইউনিভার্সিটি গতকাল রক্তাক্ত হয়ে যায় তার কারণ সেখানে কলেজের যে ছাত্রীদের হোস্টেল আছে সেই হোস্টেলে ঢুকিয়ে কে বা কারা মুখে কাপড় বাঁধা অবস্থায় এসে আক্রমণ করে এবং ছাত্রীদের রক্তাক্ত করে ওখানে আমাদেরই একজন বাঙালি মহিল মানে মেয়ে আমাদেরই ঐশী ঘোষ যিনি ওখানকার এস এর বোধ হয় জিতেছেন নির্বাচিত হয়েছে তা যাই হোক তিনি এনজিওর্ড হয়েছেন তার মাথায় চোট লেগেছে এবং তিনি হসপিটালে ভর্তি আছেন আজ হয়তো তিনি শুনলাম যে তিনি এইমস থেকে নাকি ছাড়া পেয়েছেন এবং অন্য কোথাও জায়গায় ট্রান্সফার করা হয় যাই হোক এই অবধি খবর এই খবরে গোটা দেশ উত্তাল এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু রুদ্রবার্তা মানে আনকাট দত্তহীন কণ্ঠে বলতে বাধ্য হচ্ছি যাই বা করে থাকুক এটা এটা সবচেয়ে বড় নোংরা কাজ বড় বড় কাজ হয়েছে এটা এরকমভাবে আক্রমণ করা অনুচিত কাজ হয়েছে এবং প্রচন্ডভাবে তীব্রভাবে ঘৃণা জানাচ্ছি আমি যারাই আক্রমণ করে থাকবেন কারণ মহিলাদের উপর আক্রমণ যারাই থাকুন তারা পুরুষ বলে আমার মনে হয়নি শুরু এই অবধি তো ঠিক ছিল এরপরে যা হচ্ছে সেটা একটু আমাকে ভাবালো মানে সিপিএমের সমস্ত নেতা নেত্রীরা এই কি চুরি জানো ইয়ে চুরি হ্যাঁ ইয়ে চুরি সীতারাম ইয়ে চুরি থেকে শুরু করে বৃন্দা তাহলে সবাই পৌঁছে গেছে ডি রাজা সিপিআই পৌঁছে গেছে সবাই গেছে এই জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি মানে সেই ইউনিভার্সিটি যেখান থেকে স্লোগান উঠেছিল কিতনে আফজল মারোগজল নিকলেগা আর কাশ্মীর ভাঙে রাজা দেশকে টুকরে হে ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি যেখানে পাকিস্তানের স্লোগান উঠে যায় মাঝে মধ্যে উঠেছিল সেই সময় কানাইয়া কুমার যিনি এখন সিপিএম এর মানে ব্যক্তি তাকে মাথায় করে তুলে রাখা যদিও সিপিআই এই টাইপেরই ফেরি দেশবিরোধী যারা তাদেরকে হাতে নেওয়া সাথে নেওয়া এটা সিপিএম এর কমিউনিস্টদের লক্ষণ থাকে কারণ কমিউনিস্ট আদর্শটাই হচ্ছে বিদেশ থেকে আসা কাজে দেশে সবকিছু পাবে এটা তো হয় না যার জন্যই তারা বিবেকানন্দকে ভুলভাল ভুলবাল বলেন রবীন্দ্রনাথকে বুর্জা কবি বলেন এবং নেতাজিকে কুসলিম বা বিশ্বাসঘাতক এবং তোজোর কুকুর বলতেন যাই হোক তো সেই সিপিএম কমিউনিস্ট পার্টিরা সিপিআই এরা পৌঁছে গেল দৌড়ে রাত্রি মধ্যে পৌঁছে গেল পৌঁছে গেল ওখানে প্রিয়াঙ্কা বাত্রা পৌঁছে গেল গান্ধী বললাম না গান্ধী নামটা তার সঙ্গে আর হয় না কারণ বাত্রা টাইটেল আছে মানে মানেন যদি আর যদি না মানেন তো গান্ধী মেনে যান যেরকম গান্ধী মানছেন সবাইকে ওই গান্ধী মেনে যান যাই হোক তা ওনারা পৌঁছে গেলেন টুইটের পর টুইট করে দিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন সত্যি এটা খারাপ জিনিস নৃশংস ঘটনা সিপিএম এর এখানকার যারা আছেন সিপিআইএমের এখানে যারা আছেন নেতারা তারা বড় বড় ডায়লগও মেরে দিলেন সব শুনলাম কিন্তু হজম করতে পারলাম না জানেন কেন প্রথম কথাই বলি সেটা হচ্ছে সিপিআইএমের নেতারা যখন এখানে বলেন এসব কথা অবাক লাগে কারণ সিপিআইএম বা সিপিআইএম বা সিপিআই কমিউনিস্ট পার্টি এদের রাজত্বে পশ্চিমবঙ্গে ছাত্র আন্দোলনে কত লোককে যে মারা হয়েছে কত ছাত্র যে মারা গেছে তার কোনো হিসেব নেই চলুন সামান্য একটা ঘটনা বলি হাওড়া হাওড়ার উলিবেরিয়ায় মন্তাসির রহমান বলে কংগ্রেসের একজন ছিল সিপি অর্থাৎ ছাত্র পরিষদের ছিল তাকে মাটিতে ফেলে মাথায় ইট দিয়ে মেরে থেঁত মেরে দেয় এই সিপিএম এর এসে ফাই এবং এসে ফাই বহিরাগত সিপিএম লোকেরা মিথ্যে বলছি উলিবেরিয়ায় এসে জিজ্ঞেস করে দিন মন্তাসির রহমানের গল্প আজও আকাশে বাতাসে ভাসে যদিও তাকে বলা লোকেরা আজ তৃণমূলের ভালো ভালো নেতা হয়ে গেছে এটা রাজনীতিতে তারা ফিরে আসতে পারেন এরকম কি নাম যেন কাঁচা চুলের সব মাথা যাকে বলেন অর্থাৎ মোল্লা সিপিএম থেকে করে লাফিয়ে তৃণমূলের এখন ভালো নেতা মানে বিধায়ক হয়ে গেছেন তাই এসব হয় তো সেই মন্তি রহমান খুন এছাড়া বহু খুন আছে বহু ছাত্রকে মেরে ফেলা হয়েছিল কংগ্রেস রাজত্বকালে বহু খুন হয়েছিল ছাত্র খুন মানে পশ্চিমবঙ্গের কথা বলছি আমি বাইরে কেন যাবো নিজের জায়গায় বলি পশ্চিমবঙ্গে বহু ছাত্র খুন হয়েছে মনে পড়ছে না মনে করিয়ে দিচ্ছি নকশাল আন্দোলন দমন করার নামে যে সমস্ত খুনগুলো হয়েছিল সেই খুনগুলো প্রত্যেকটা যারা মারা গেছিল তারা ছাত্র ছিল নকশাল আন্দোলনকে আমি সমর্থন করি না কিন্তু তাহলেও যারা মারা গিয়েছিল তারা ছাত্র ছিল আর যে নেতা যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু কিছুটা হলো নকশালির মতো কথাবার্তা দেশকে টুকরে ভঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে তাদের উপর আক্রমণ আসতে দেখুন আক্রমণটা বর্বরোচ্ছিত হয়েছে তা আমি প্রথম থেকে বলছি কিন্তু এই যে কংগ্রেসের মানে লাফিয়ে পড়া এটা ভাবায় এই কংগ্রেসই নকশাল বামনের নামে বহু ছাত্রকে বহু ব্রিলিয়ন স্টুডেন্টকে দিয়েছিল পুলিশকে দিয়েই মারিয়েছিল ইতিহাস ভুলে গেছেন বাদ দিন সিপিএম এর আরেকটা কথা বলি সিপিএম এর এখানে সুজন চক্রবর্তী মনে হয় উনি দেখলাম বেশ মাথা পাতা নাড়িয়ে বুক ফুক বলিয়ে মানে বুক উঁচু করে বলে ফেললেন ফ্যাসিস্ট ফ্যাসিস্ট কারা মরিন ছাপিতে হাজার হাজার হিন্দুকে মেরে দেওয়া আপনারা কারা কত মহিলাকে ধর্ষণ করে নদীতে ভাসিয়ে দেওয়া ছিল যে সিপিএমরা করেছিল তারা আপনারা বিজন সেতুর ওপরে আনন্দ মার্গী সন্ন্যাসীদের পুড়িয়ে দেওয়া আপনারা ফ্যাসিস্ট নন ননী গ্রামে হাওয়াই চটি পড়া পুলিশ গুলি করে মেরে দেয় লোককে আপনারা ফ্যাসিস্ট নন ভুলে যায় না মানুষ আসল কথা আপনারা খুব বলতে পারেন তার কারণ কেন জানেন কারণ বাঙালি হচ্ছে এমনই একটা জাতি বিশেষ করে হিন্দু বাঙালি এমনই একটা জাতি যারা কট করে ভুলে যায় আমি বলছিলাম না বিড়ালের পাঁচ পা বলে কিন্তু আমার বিড়ালকে আমি দেখেছি একবার মারলে পাঁচ পা দূরে গিয়ে ভুলে যায় এটা ভুল কথা ওটা দু তিন দিন প্রায় মনে রেখে দিয়েছে ব্যাটার মানে সেই কাজটা সে করে না তো বিড়ালও পাঁচ পা হয় না কিন্তু মানুষের বাঙালি মানুষ হিন্দু মানুষের পাঁচ পা বললেও ভুল ওই মুখ ঘোরালেই বদলে যায় ভুলে যায় কারণ অন্যান্য জিনিস মনে পড়ে যায় স্বার্থ 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 নিয়ে চলা বাঙালি হিন্দু সমাজ ভুলে যায় ইতিহাসের কথা যার জন্য সিপিএম এখানে চৌত্রিশ বছর রাজত্ব করে কারণ যে যারা নেতাজিকে কুসলিং বলে রবীন্দ্রনাথকে বলে বুর্জা কবি রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ ঠাকুরকে রামকৃষ্ণ পরমহংসকে বলেন মৃহিরুগী তারা বহাল তবিতে রাজত্ব করেন চৌত্রিশ বছর আনন্দমার্গী সন্ন্যাসীদের পুড়িয়ে দেওয়ার পরেও বিধানসূত তার তবুও থেকে যায় যাগে না বাঙালি হিন্দু সমাজ আর তারা ভুলে যায় আবার ভোট দিলে যেমন ভুলে যায় কাণ্ডে টাকা ঝেড়ে দেওয়া সরকার দু হাজার যখন টাকা ঝেড়ে দেওয়া সরকার এলো সেই দু হাজার এগারোয় টাকা ঝেড়ে দেওয়া সরকারকে আবার দু হাজার ষোলোতে বসিয়ে দিল বাঙালি ভুলে যায় যায় কাজে এখানে বলা যায় মায়ের পাতে ছেলের মুন্ডু কেটে সেই রক্ত দিয়ে মা দা কি খাওয়ানো সিপিএম ফ্যাসিস্ট নিয়ে বলে ছাত্র আন্দোলন নিয়ে অবাক লাগে মজাও লাগে দেখতে হয় শুনতে হয় তার কারণ কে বলবে বললে তো বলে বলে মুখ ব্যথা আমার হয়ে যাবে কিন্তু বুঝবেন কিনা আপনারা ভগবান তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে দিলেন জামিয়া ইসলামিয়া যে হয়েছে বিশ্ববিদ্যালয় যেটা হয়েছিল সেটা নিয়ে পুলিশের উপর তিনি টুইট করলেন মানে পুলিশের উপর বললেন তিনি কি হয়েছে দারভিটটা কিন্তু এখন আমরা মনে রেখে দিয়েছি দারভিটে যে ছেলেগুলো মারা গেছিল যে রক্ত এখনো ঝরেছিল তার তাই তাদের মায়ের কোল এখনো শূন্য হয়ে আছে। আপনারা ভুলে যেতে পারেন কিন্তু আমি অর্থাৎ রুদ্রপ্রসাদ মেহার্জি রুদ্রবার্তার তরফ থেকে বলি যে আমি বলতে পারিনি আমি জানি আমার যারা সাবস্ক্রাইবার আছেন কম হলেও তাও ভুলেননি বলতে পেরেছেন না মায়ের কোল খালি করে দেওয়া গুলি এখনো পর্যন্ত যেটা নিয়ে চলছে তদন্ত চলছে দার্ভিট কাণ্ডের জন্য উত্তর দিনাজপুর পুরো বদলে গেল ওখানে জিতে এলেন দেবশ্রী চৌধুরী বদলাননি আপনারা বদলাবেন না বিজেপি ওখানে জিতলো একটাই কারণে তার কারণ হচ্ছে এই দাঁড়ভিট মানুষ বুঝেছিল বাংলার জায়গায় বাংলা টিচার চাওয়ার জায়গায় উর্দু টিচার পাঠিয়ে দেওয়া এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার লক্ষ্যে গুলি করে মারতে হয়েছিল ভুলে নিই আমরা মানে আমি ভুলিনি তেহট্টতে বাচ্চা বাচ্চা মেয়ের মাথায় পুলিশ লাঠি মেরে ফাটিয়ে দিয়েছিল আপনারা ভুলতে পারেন তেহট্টর একটি স্কুলে অর্থাৎ হাওড়া জেলার তেহট্ট বাসুদেবপুরের একটি স্কুলে তেহট্ট স্কুলে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয়েছিল বিশ্ব করতে দিবস করতে করবো বলে আন্দোলন করেছিল এক এক টিচার তো সেই টিচার অর্থাৎ মুসলিম টিচার তার জন্যে ওখানে শুরু হয় গণ্ডগোল এবং সেই গণ্ডগোলের জেরে ওখানে সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি তার জেরে ব্যাপক আন্দোলন হয়েছিল এবং আন্দোলনের সময় পুলিশের লাঠিচার্জে বাচ্চা মেয়ের মাথা ফেলেছিল এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় যদি খোঁজা যায় সেই ছবি পেয়ে যাবেন মিথ্যে আমি বলছি না তথ্য প্রমাণ রয়েছে আজ সেখানে তেয়ট্টে সরস্বতী পুজো হয় তো পুলিশের লাঠি চালানো পুলিশের গুলি করা পশ্চিমবঙ্গে হয় ক্যাম্পাসে কেন পুলিশ ঢুকলো না জেএনওথে বলতে হবে জানতে হবে বোধ হয় আপনারা সবাই ভুলে গেছেন এই কদিন আগে যাদবপুর ইউনিভার্সিটিতেও একই কাণ্ড হয়েছিল মানে আরও ভয়ঙ্কর কাণ্ড ছাত্রদের মধ্যে ছাত্র মারামারি এটা আমরা ছোটবেলা থেকেই আমরা যারা কলেজ ফলেজ পড়েছি জানি আমরা প্রথম থেকে মারামারি আমরা অভ্যস্ত আমরা দেখেছি মারামারি হয়েছে তো জেনেও নিউতেও মারামারি আগেও হয়েছে এখনও হচ্ছে এই মাথা ফাটানোটা নিয়ে আমি বলছি না এর আগেও হয়েছে কিন্তু মনে রাখবেন এইরকম আন্দোলন আমরা আগেও দেখেছি আজও দেখছি কিন্তু যেটা বলছিলাম সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতে যেভাবে যে কায়দায় বাবুল সুপ্রিয়কে আটকে রাখা হয়েছিল একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে এবং তার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারতো যেভাবে তাকে আটকানো হয়েছিল তখন কিন্তু ওই রাজ্যের কোনো পুলিশ নামেননি যায়নি তার কারণ ঢোকা যায় না ওখানে প্রশ্ন আসে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিদ্যালয় কি করে পুলিশ ঢুকল আপনারা যদি সেখানকার ভিডিও ফুটেজ দেখেন তাহলে দেখতে পাবেন ওরা কিন্তু ক্রমাগত মানে মাথায় সাদা টুপি পড়া ফেস টুপি পড়া জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ইট ছিল পুলিশকে পুলিশ তার ব্যারিকের মানে বাউন্ডারির বাইরে ছিল এবং সেখানে ইট মারা পাথর মারা শুরু হয়েছিল এই পাথর মারা মারা চলতে চলতে পুলিশের গেছে মটকা খটকে মানে কিছু কিছু পুলিশ তো আমাদের মতো হয় যাদের মটকা চট করে খটকে যায় তো মটকা খটকে গেলে পুলিশ নেমে পড়েছিলো সেটা ঘটনা ঘটেছিল সেটা নিয়ে নিন্দাও চলেছে এবং তদন্ত কমিশনও বসেছে সব কিছু হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের বুকে যাদবপুর এখন বাবুল সুপ্রিয় মারা যাওয়ার জায়গায় চলে গেছিলো সেই সময় কিন্তু রাজ্যপাল না নামলে কিছুই হতো না অর্থাৎ তাকে মরতেই হতো পুলিশ চুপচাপ ছিল এই রাজ্য থেকে প্রতিবাদ যায় মজার ব্যাপার ওই যে আমি বললাম প্রথমে ভুলে যাওয়া বাঙালি আত্মবিস্তৃত বাঙালি জাতি বাংলা হিন্দুরা বাঙালি হিন্দুরা তারা ভুলে যায় তো ভুলে যান আপনারা আমি মনে করানোর চেষ্টা করলাম আবারও বলছি বারবার বলছি যে নিয়তে যেভাবে মেয়েদের ওপরে আক্রমণ হয়েছে তার আমি তীব্র নিন্দা করছি কারণ মহিলাদের ওপর হাত তোলা পুরুষোচিত কাজ নয় বড় বড় উচিত কাজ এটা ছোট্ট কথা বলি অনেকে বলছেন সংঘের কার্যকর্তারা করে সংঘের লোকেরা করেছে সংঘকে কাজ থেকে দেখা আমার অভিজ্ঞতায় আমি বলছি সংঘের কেউ মেয়েদের গায়ে হাত তুলবে না নিশ্চিন্তে থাকো। তদন্ত হবে দেখবেন বেরোবে হয় নিজেদের মধ্যে হয়েছে অথবা বাইরে থেকে কাউকে নিয়ে এসে কিছু হয়েছে কিন্তু সঙ্ঘের কোনো কার্যকর্তা সংঘের কোনো সঙ্গেই মেরেছে বলে আমার মনে হয় না দেখুন পিটিলে যদি পেডার হতো তাহলে যখন কাশ্মীর বাঙে আজাদি বলেছিল কানাইয়া কুমারকে ওই ভেতরে ঢুকে পিটিয়ে দেওয়া উচিত ছিল পিটিয়েতে পারত সঙ্গে এলোকেরা সেদিন যখন করেনি আজও করবে না এটা আমার বিশ্বাস না হতে পারে ভুলও হতে পারে আমি যে ঠিক বলছি তারও কোনো মানে নেই আমি ভুল বলতেই পারি ভুল হতেও পারে আমার দ্বারা কিন্তু এটা বিশ্বাস কারণ খুব কাছ থেকে দেখা সঙ্গকে আমি জানি সেখানে এই সংস্কারের সংস্কারিত কেউ হয় না যে মহিলাদের গায়ে হাত তুলবে খাজেই যেটাই হোক ভুল হয়েছে আবার বলছি বারবার বলছি লজ্জাজনক ঘটনা তদন্তে বেরিয়ে আসবে আসল লোক কারা কিন্তু খুব মজা লাগে ঠিক সময় ঠিক জায়গায় কংগ্রেস সিপিএম আবার তৃণমূলও পৌঁছে যাচ্ছে উড়ে যাচ্ছে পৌঁছে যায় শেষে বলি ছাত্ররা আহত হয়েছে ছাত্রীরা আহত হয়েছে এটা যেরকম দুর্ভাগ্যজনক ওখানে জামিয়া মিলিয়া ইসলামিয়ার বিদ্যোপি বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা পৌঁছে যাওয়া আর যারা যারা পৌঁছেছিল তাদের দেখেছেন আপনারা তাদের পৌঁছে যাওয়াটা একটু চিন্তা লাগায় আর ইসিপিএম এর নেতারা পৌঁছে যাওয়া একটা চিন্তাজনক ব্যাপার প্রিয়াঙ্কা গান্ধী পৌঁছে যায় কংগ্রেস পৌঁছে যায় কিন্তু কংগ্রেস ভুলে যায় রাজস্থানে তাদের সরকারে তিনশোটা বাচ্চা ছেলে মারা গেছে আজ পর্যন্ত চিকিৎসার জন্যে তিনশোটা নট এ ম্যাটার অফ জোক তিনশো জন বাচ্চা মরে গেছে না কারোর কোনো প্রতিবাদ নেই কারণ ওরা তো ভোটার নয় ওরা তো হবু ভোটার এখনকার নয় আঠেরো বছর লাগবে তাদের বড় হতে আঠেরো বছর পরে তারা ভোট দেবে আঠেরো বছরে কংগ্রেস থাকবে কিনা তৃণমূল থাকবে কিনা সিপিএম থাকবে কিনা তাই কেউ জানে না কাজে কেউ আর নামলই না এটাই বাস্তব আর এখান থেকে বেরোনো স্টুডেন্টরা সিপিএমকে ভোট দেবেই লালে লাল কংগ্রেস লাফাচ্ছে লালাই তো সবাই খুশি এবিপিকে ওখানে আটকে দেওয়ার চেষ্টা চলে সবাই খুশি খুশিতে থাকুন আপনারাও সত্যিটা জানুন সত্যিটা বুঝুন ঠান্ডা মাথায় ভাবুন পশ্চিমবঙ্গের মিডিয়া কিন্তু লাফিয়ে পড়েছে যে এনেও যে নিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক টে চালু হয়ে গেছে মানে একদম দুঃখের মিউজিক দিয়ে এমন করে ভারাক্রান্ত করে দেওয়া হচ্ছে জিনিসগুলোকে যেরকম করেছিল সিএ আসামে ডিটেনশন ক্যাম্প মনে আছে সামনে বিপদ ভিডিওটা মনে রাখবেন কাজেই সবই বলে দিই ভাববেন একবার শুধু ভাববেন বসে বসে আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি কী বললাম চিন্তা করতে শুরু করুন আজকের মতো এটুকুই থাক ভালো থাকবেন সবাই আর আর কিছু না রোদ ঝলমলে দিন হয়েছে আজকে ঠান্ডা পড়বে বেশি ঠান্ডাতে আরও ভালো করে থাকুন এবং সাবধানে থাকুন সাবধান মানি আপনাদের করতে পারি কারণ আমিও একটুখানি হলো ঠান্ডা লাগিয়ে ফেলেছি এটা খুব খোকে কাশি হয়ে গেছে যাই হোক ওষুধ খান ভালো থাকুন আর ঠান্ডা যদি হয় কম্বল গাহাতি শুয়ে পড়ুক আর ভাববেন একবার যেটা আমি বললাম আসি আজকের মতো ভালো থাকবেন সবাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না চলে যাবেন না পটক এসছেন দেখলেন আবার নতুন এসছেন পালিয়ে যাচ্ছেন এটা করবেন না সাবস্ক্রাইবটা করে দিয়ে যান আপনাকে বললাম যিনি নতুন এসছেন আসি নমস্কার বন্ধু মাথা ভারত মাতা জয় হোক জয় হিন্দ রুদ্ধবার্তা এখনকার মতো শেষ হলো ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং রোজ দেখুন লুপ্ত